বাতাসে শীতের আমেজ, আর তাই তো ত্বকে দেখা দিচ্ছে রুক্ষ শুষ্ক মলিন ভাব। কিন্তু জানেন কি, মিল্ক বাথ মানে দুধ স্নানের সমাধান হতে পারে আপনার ত্বকের এমন সব সমস্যার। কিন্তু কি করে নেবেন এই মিল্ক বাথ, জানবো সেই গল্পটা। ত্বক নরম রাখতে প্রাচীনকালে দুধ দিয়ে স্নান করত রোমানরা। অনেকেই মনে করেন রানী ক্লিওপেট্রার সৌন্দর্যের অন্যতম কারণ দুধ স্নান। রূপ বিশেষজ্ঞদের মতে, 30-এর ওপরে যাদের বয়স, তাদের ত্বকের বলিরেখা দূর করার ক্ষেত্রে দুধ ভালো ভূমিকা রাখে। দুধে থাকা ভিটামিন এ এবং ডি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে। দুধ দিয়ে স্নানের সময় পানিতে অ্যালোভেরা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে বেশি উপকার পাওয়া যায়। যাদের স্নানঘরে বাথটাব আছে, তারা বাথটাবে দুধ, মধু ও গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন। আর বাথটাব না থাকলে বালতির ভেতর এসব উপাদান মিশিয়ে নিন। দুধ দিয়ে স্নান করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তাছাড়া দুধের ভেতর আছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের ভেতরে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে। আর এই মৃত কোষ দূর হলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল। মিল্ক বাথের আয়োজনে গরম পানিতে নিম পাতা আর আদা জ্বাল দিন। কুসুম গরম অবস্থায় এই পানিতে গোলাপের পাপড়ি আর বেলি ফুল ছড়িয়ে দিন। সাথে পরিমাণ মতো দুধ মিশিয়ে মিল্ক বাথ করে নিন। এই সময় স্নানঘরে মোমের আলোর ব্যবস্থা রাখুন। পরিবেশ তো অন্যরকম লাগবেই, সাথে মনও হয়ে উঠবে প্রফুল্ল। মুটসনয়সী, চ্যানেল 24।